कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्वोपकारक निष्प्रियो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्ता अनलस गुरुराहित शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जखन गुरुचरणेर प्रथम दर्शन हलो भगवत कृपाय सप्रकाश वस्तुर दर्शन तार कृपा छाड़ा सम्भव नय। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जखन प्रथम गुरुचरणेर दर्शन हलो भक्ति विनोद ठाकुर महाशयेर करुणाय प्रथम दर्शनेर संगे संगे गुरुचरणेर नखराबिंद थेके जे आनंदमय एक ज्योति उच्छरित होच्छे विच्छुरित होच्छे सेई नखराबिंदेर ज्योतिर द्वारा आमि धर्षित इंद्रिय होलाम। जखन भालो करे लक्ष्य करलाम तखन अनुभव करलाम एतदिन धरे आमि निजेके खूब मूल्यवान मने करेछिलाम, आमार अनेक विद्या आछे बोले अभिमान रेखेछिलाम, आमि उचु कूले आविर्भाव होयेछि बोले आमार एक गुप्त अभिमान छिलो। सर्वप्रकार अभिमान आमाके घिरे रेखेछिलो, किन्तु जखन गुरुचरणेर सौंदर्य दर्शन हलो সেই মুহূর্তে আমার অনুভব হলো আমি যা কিছু আমার মূল্যবান বলে মনে করেছিলাম এতদিন তার এক বিন্দু বিসর্গ কোনো মূল্য নাই। যেখানে গুরুচরণের সৌন্দর্য দর্শনের অভাব সেখানেই জড়জগতের যত অভাব আমাকে ঘিরে ধরে, সর্বপ্রকারের ডিস্যাটিসফ্যাকশন অসন্তোষ মানুষকে সবসময় যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছে। ধন সম্পত্তি প্রভুতা, প্রভুত্ব আদি যা কিছু আছে সেগুলো সমস্তই ধন সম্পত্তি প্রভুত্ব অবিবেকিতা একম একৈকম অপি অনর্থায় কিমুতযত্র চতুষ্টয়ম, কিমুতযত্র চতুষ্টয়ম। ধন সম্পত্তি প্রতিষ্ঠা কামনা, ভূতি কামনা আর অবিবেকিতা, বিবেচনার অভাব, এগুলো যে কোনো একটাই আমাকে অনর্থগ্রস্ত জীব হিসাবে এই জড় সংসারের সাগরে ভাসিয়ে দেয়, মায়া সাগরে। যখন চারটে একসঙ্গে উপস্থিত থাকে তখন তো আর বলবার কোনো রাস্তাই নেই। গুরুচরণের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের দুর্গতির কোনো শেষ নাই। গুরুচরণের সৌন্দর্য দর্শনের পর তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যখন তার চরণে উপনীত হই, যেটাকে এই সকালে বলা হয়েছে উপনিষদ চক্ষুষা, গুরু অলর্ক, হ্যাঁ কৃপা লব্ধ হয়ে আমি যখন উপনিষদের চোখ দিয়ে দর্শন দিয়ে আমি দর্শন করতে চাই, তখন আমার গুরুচরণের যা কিছু মহিমা আমার অনুভব গোচর হয়, তৎপূর্বে কোনো কিছুই সম্ভব হয় না। অতিমর্ত চরিত্র গুরুপদ্মকে মনুষ্যবুদ্ধি করা নিষেধ, গল্পকথা নয়,
কোনো জড়জগতের কোনো বদ্ধজীবকে গুরুর আসনে বসিয়ে দিলে যে কতটা দুর্গতি হয় সেটা আর বলবার কথা নয়। বদ্ধজীব যখন গুরুর ভূমিকায় আসীন হন তখন তার দ্বারা জগতের সমস্ত লোক বঞ্চিত হন। অনেকবার এসব আলোচনা হয়েছে, যখন কোনো জীব নিজেকে বঞ্চনা করেন, শুধু নিজেকে বঞ্চনা করেন, গুরু বৈষ্ণবের সঙ্গে কপটতা করেন, নিজেকে বঞ্চনা করেন, সেটাকে তবু ভালো বলা যায়? ভালো তো নয়, তবু ভালো, অন্তত কেবল নিজেকে বঞ্চনা করছেন। কিন্তু জগৎবঞ্চকের আসনে অধিষ্ঠিত হওয়া একান্তই অনুচিত। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অনেকবার এ কথা জানিয়েছেন, বৈষ্ণবকে অবৈষ্ণব এবং অবৈষ্ণবকে বৈষ্ণব জ্ঞান করা দুটোই মারাত্মক অপরাধ। বৈষ্ণবকে আমি চিনতে পারলাম না, তাকে অবৈষ্ণব জ্ঞান করলাম, আবার অবৈষ্ণবকে আমি বৈষ্ণব জ্ঞান করে বসে রইলাম, মালা পরাবার জন্য ব্যস্ত হলাম, ছুটে গেলাম তার পা ধুয়ে জলটাকে আমি খাবো। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, আপনারা তো এদের চরণ জল, এদের উচ্ছিষ্ট খাওয়ার জন্য দৌড়াচ্ছেন, কিন্তু সরস্বতী ঠাকুর জানাচ্ছেন এইসব পাষণ্ডগণের তাদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, নিজের উচ্ছিষ্ট পর্যন্ত এদের দিলে আমার সর্বনাশ হবে, নিজের উচ্ছিষ্টও দেয়া যাবে না তাদের। ছিল সরস্বতী ঠাকুরের সমস্ত কথাই একটা দিগন্তকারী কথা। সমস্ত কথাটার মধ্যেই আমাদের এতই গাম্ভীর্য আছে, এতই বিবেচনার বিষয় আছে, যেগুলোই হালকা বুদ্ধি নিয়ে কখনোই অনুভব করা যায় না। যতদিন পর্যন্ত আমি গুরুচরণের বাস্তব সদ্গুরুচরণে আকৃষ্ট না হব, তখন অবশ্যই ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমি মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে রয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাস্তা দুটো আছে, এক হয় তুমি অপ্রাকৃতিক জগতের ভগবত ভজন করো, নচেত মায়ার ভজন করো, দুটোর মধ্যে মিডলে কোনো রাস্তা নাই, তার মাঝখানে কোনো একটা ব্যালেন্স কোনো অবস্থা পাওয়া যাবে না, করতেই হবে। যারা দেখবেন ভগবত চরণের ভজন করছেন না, ভগবত চরণের ভজন কোনো মতেই তারা করতে রাজি নয়, তারা যে কোনোভাবেই মায়ার ভজন অবশ্যই করছেন, এই দুটোর মধ্যে মাঝখানের কোনো রাস্তা নাই। যে সামস এষ দয়েদ অনন্ত সর্বাত্মা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম মতি তরন্তি চদেব মায়াম ন মমাহমিতি সশিগাল ভক্ষে। যে আমার শরীরটাকে যে কোনো সময় কুকুর শিয়াল খেয়ে নিতে পারে, যেগুলো ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আমার ভেতরের বিবেক বৈরাগ্যকে জাগরুক করার জন্য, জাগ্রত করার জন্য শ্মশানে পড়িয়া রইবে এ দেহ আমার, শিয়াল কুকুর সব মহোৎসব করবেন, তারা করবে, এইসব কথা ছিল ঠাকুর আমার বিবেককে জাগ্রত করবার জন্য অনেক কথাই বলেছেন। শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখে শব্দব্রহ্ম নির্গত হয়, উচ্চারিত হয়, সেই শব্দের যদি একটা অংশ আমার কর্ণগোচর হয় সেটা আমার জীবনে চরম মঙ্গল বিধান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছিল জীব গোস্বামী পাদ জানিয়েছেন, সাধুসঙ্গ অব্যর্থ, সাধুসঙ্গের মধ্যে ব্যর্থতা বলে কোনো কথা নাই। যেমন কেউ অজান্তে যদি কেউ বিষ পান করেন, ভয়ঙ্কর বিষ যদি অজান্তেও পান করেন,
তথাপি তার ক্রিয়া তাকে ভোল ভক্ষই ভোগ করতেই হবে। সেরকম সাধুসঙ্গ যার হবে তার অবশ্যই চিজ্জবতে অনুভব হবেই হবে। অনেক সময় আমরা দেখি বিবেক বিবেচনার অভাবের জন্য অনুভব নাই, আর যে অনুভব আছে যেখানে আমাদের বলেছেন গুরুবর্গ সিদ্ধান্ত করো গুরু বৈষ্ণবের আনুগত্যে, সিদ্ধান্ত নিজের মনমানি নিজের ইচ্ছা মতো হয় না। এক ব্যক্তি বহুদিন যাবৎ মন্দিরে যাতায়াত করছেন, অনেক খরচাপাতিও দেন, ভাণ্ডারা হলে আমার থেকে কিছু নেবেন, ভাণ্ডারার খরচা আমি দেব। দীর্ঘকাল তিনি মঠে যাতায়াত করছেন, মঠের প্রসাদ মাঝে মাঝে এসে হরিকথা শুনবার অভিনয় করেন, কিন্তু সে দীর্ঘকাল কোনো গুরুচরণ আশ্রয়ের কোনো চিন্তা করছেন না। আমরা অনেক সময় অনেক সেবা করি, তার মধ্যে সোশ্যাল পজিশন একটু গ্ল্যামার পাবো, একটু রিপিউটেশন পাবো, পজিশন পাবো, এই জন্য আমরা অনেক সময় ভক্তের কাছাকাছি, এই তো ভক্ত সমাজে যায় লোকে বলবে আমি একটা ধার্মিক ব্যক্তি, তাতে আমার ব্যবসাতেও সুবিধা হবে, লোকে আমাকে বিশ্বাস করবে, তো মঠে যা বিশ্বাসী লোক, এরকম ধরনের একটা প্রোগ্রাম থাকে বদ্ধজীবের। কিন্তু জীব গোস্বামী বা পুরস্কার জানিয়েছেন যে ব্যক্তি দীর্ঘকাল যাবৎ বৈষ্ণব সঙ্গ করার অভিনয় করছেন, মঠে যাতায়াত করার অভিনয় করছেন, প্রসাদ পাওয়ার অভিনয় করছেন, কিন্তু গুরুচরণ আশ্রয় করার কোনো প্রয়োজনীয়তা জীবনে অনুভব করছেন না, নিশ্চিত পরিমাণে যিনি জেনে রাখবেন সেই ব্যক্তির কোনোরকমভাবে ভেতরে কোনো অসুবিধা আছে, সে ব্যক্তির মঙ্গল হওয়া প্রায় অসম্ভব। কেন? সে নিজের দুর্বলতাটাকে প্রকাশ করছে না, ঢেকে রেখেছে, সেই নিজের দুর্বলতাটাকে প্রকাশ করছে না। গুরুচরণ আশ্রয় করার প্রয়োজনীয়তা যতক্ষণ পর্যন্ত অনুভব না হয়, অনুভূত না হয়, ততক্ষণ পর্যন্ত আমার সাধুসঙ্গ হয়েছে এটা বলা যায় না। দেয়ার ইজ নো সাচ গ্যারেন্টি, কেউ বলতে পারবে না। কারণ সাধুসঙ্গ হওয়ার মানেই হল তার গুরুচরণের আশ্রয়ে অনুভূত হবেই হবে। আমার সাধুসঙ্গ হলো অথচ গুরুচরণ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হল না, এটা হয় না। আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, আদৌ গুরু, গুরুচরণ আশ্রয় করতে হবে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে মরে অকারণ। গুরুচরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় কিভাবে নেওয়া যায় সে কথাও একটু আগে বলা হলো, সর্বাত্মা আশ্রিত পদম যদি নির্বলিকন, অনেক কথা বলবার সময় নাই। গুরুচরণ আশ্রয়ের সঙ্গে সঙ্গে আমার যাবতীয় বদ্ধমূল ধারণা যা পূর্বে ছিল সেগুলো সমস্ত পরিবর্তন হয়ে যায়। অবশ্য দীক্ষাগুরু, শিক্ষাগুরু, শ্রবণ গুরু ইত্যাদির কথা বলা আছে, তার দ্বারা হৃদয়ের কিছু পরিমার্জন সাধিত হয়, স্বীকৃতি লব্ধ হয়। যেখানে সরস্বতী ঠাকুর আমাদের জানাচ্ছেন যেখানে গুরুচরণের অভিমুখে আমার বাস্তব অভিগমন সিদ্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত আমার গুরুচরণে আত্মসমর্পণ সিদ্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত গুরুচরণের পূর্ণ কৃপা অর্থাৎ দীক্ষা আদি লাভ না হয়, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা ভগবত সেবা সম্ভব হবে না। ভগবত রাজ্যের কোনো সেবাই তার দ্বারা সম্ভব হয় না। তথাকথিত দীক্ষিত ব্যক্তির দ্বারা মন্দিরের অর্চন, রন্ধন, বৈষ্ণবের বাস্তব সেবা কোনোটাই সম্ভব হয় না। কি বলেন, দীক্ষা তো হয়েছে আমার, 20 বছর হয়ে গেল। এ সম্বন্ধে আমরা কিছু তর্ক বিতর্কে যেতে চাই না,
বাস্তবিক কথাটা শোনবার জন্যই ব্যাস চরণে আমরা উপনীত হয়েছি, ব্যাসের চরণে অভিগমন করেছি, এই কারণেই আমরা বাস্তব সত্য কথা শুনব। যদি আমার হৃদয়ের দুর্বলতা থাকে সেই সব কথাগুলো শুনতে আমার কষ্ট হবে, এমনকি হৃদয়ে আন্দোলনও সৃষ্টি হতে পারে, কিন্তু সেটার দ্বারাও গুরুচরণে এডুকেশন করলে তাতে বাস্তবিক আমি কোনো লাভবান হব না, বরং যে এটা আমার বিপরীত ফল দান করবে, আমি ঠকে যাব। অসহ্য হলেও, সহ্য করতে না পারলেও, আমার দুর্বলতা থাকলেও সেই বিষয়গুলো, সেই কথাগুলোই তর্কের অতীত গুরুচরণের কাছে শোভন করার পরে আমাকে মেনে নিতে হবে। এটাকেই বলে আনুগত্য অভিগমন, আচার্যের অভিগমন। যতক্ষণ পর্যন্ত না বাস্তব দীক্ষা হয় ততক্ষণ পর্যন্ত তার দ্বারা ভগবত রাজ্যের কোনো বাস্তবিক সেবা সম্ভব হয় না। দীক্ষা তো হয়েছে, বাস্তব দীক্ষা না হওয়া পর্যন্ত তার দ্বারা কোনো ভগবত রাজ্যের সেবা সম্ভব নয়। তাহলে কি হতে পারে তার দ্বারা? শ্রীল সরস্বতী জানাচ্ছেন তার দ্বারা কিছু স্বীকৃতি সঞ্চয় হতে পারে, কেবল কিছু স্বীকৃতি সঞ্চয় হতে পারে পরে পরে জন্মে, বা এই জন্মেও যদি তার হৃদয়ের কলমশ অপসারিত হয় তাহলে এই জন্মে হতে পারে, কিংবা পরের পরের জন্মে তার সুযোগপ্রাপ্ত হওয়ার একটা রাস্তা হতে পারে। অন্য কোনোরকমভাবে এর মধ্যে কোনো অন্যরকম কোনো পথ নাই। শ্রীল সনাতন গোস্বামী পাদ বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাস শ্রীল চৈতন্য মহাপ্রভু পরাপর অখিলেশ্বর মহাকারুণ্য অবতার মহাবদান্য অবতার, তার আদেশে, তার করুণাতে, তার কৃপায় হরিভক্তি বিলাস নামক এক গ্রন্থ আমাদের অমূল্য রত্ন উপহার দিয়েছেন। সেখানে তিনি বৈষ্ণব স্মৃতি থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রমাণাবলী উদ্ধার করে বিভিন্ন রকম আমাদের সামনে অকাট্য প্রমাণ সম্মুখে ধরে দিয়েছেন। তার মধ্যে কোনো একটা প্রমাণ আমি আপনাদের কাছে হরিকথা শুরুর প্রথমেই উল্লেখ করেছি, সেটাকেই বলতে গিয়ে আমি বলেছিলাম কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত উপকারক নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্ব সংশয় সংশ্চেতা অনলস গুরুরাহিত। জগতে যদি গুরুপাদ পদ্ম কাকে বলে, গুরুচরণের যদি ডেফিনেশন কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলেন গুরুচরণের আমি একটা ডেফিনেশন শুনতে চাই, যে ডেফিনেশনটা অসমর্থ, যার আশেপাশে আর কোনো প্রমাণ কাজে লাগবে না, সবচেয়ে ওপরে এই প্রমাণ, সেইটি হচ্ছে এই শ্লোকটা। গুরুচরণের অতিমর্ত্য চরিত্রকে সম্মুখে আমরা যদি পেতে চাই, অনুভব করতে চাই, তাহলে এই শ্লোকের ঊর্ধ্বে আর কোনো প্রমাণাবলী আর থাকতে পারে না, এতটাই কমপ্লিট। কমপ্লিট ডেফিনেশন অব গুরুতত্ত্ব, গুরুতত্ত্বের সম্যক যদি ব্যাখ্যা কিছু হয় তাহলে এই প্রমাণের মাধ্যমে আমরা পেতে পারি। গুরুপাদ পদ্মের অসমর্থ কারুণ্য আমাকে তার দিকে আকৃষ্ট করেছে। তিনি কোনো অর্থ বলে বা সামাজিক লোক বলে তো তিনি আমাকে আকর্ষণ করেন নাই, তিনি আমাকে তার নিজগুণে করুণা করে তার সৌন্দর্য আমাকে দেখিয়ে তবেই আকর্ষণ করেছেন, তবেই আমি আকৃষ্ট হয়েছি, তখনই আমি এই জড়জগতের যে আকর্ষণ, যাতে আমি আকর্ষণ বিকর্ষণে হাবুডুবু খাচ্ছিলাম, তা থেকে আমি ইস্তফা দিতে পেরেছি। আমি যে জড়জগতের আকর্ষণ বিকর্ষণ থেকে ইস্তফা দিয়েছি বলে মনে করছি নিজে অভিমান, সেটা আমার কিছু নয়, সেরা গুরুপাদ পদ্মের মহতি করুণা, তার দ্বারাই আমি তার কাছে ছুটে এসেছি, এটা আমার কিছু তার মধ্যে কোনো বাহাদুরি ছিল না।
অনেকবার এসব আলোচনা হয়েছে দেশি বিদেশি সমস্ত ভক্তদের কাছে। যেটাই মন্ত্র সেটাই গুরুদেব, আর যে গুরুদেব সেই হরি। য মন্ত্র সগুরু, যগুরু সহরিহি স্বয়ং। এই কথাগুলো যতক্ষণ অনুভব না হয় ততক্ষণ গুরুদেবের অপ্রাকৃতত্ব অনুভব করা যায় না, মর্তবুদ্ধি অপসারিত হয় না। যেটাই মন্ত্র সেটাই গুরুদেব, এ আবার কী কথা? মন্ত্র কখনো গুরুদেব হয়? হ্যাঁ হয়। যিনি মন্ত্র আমাকে দিলেন তিনি মন্ত্রের সঙ্গে অভিন্ন, সেইটি তো এত বছর ধরে আলোচনা হয়ে আছে, আজকে এত বছর ধরে দিগন্তকারী এসব আলোচনা হয়ে আসছে। শব্দব্রহ্মর সঙ্গে শব্দ যেখান থেকে শব্দ এসছে সেটা অভিন্ন হয়। গুরুচরণ যে মন্ত্র দাঁড় করেন সেই মন্ত্রের সঙ্গে গুরুদেবের কোনো পার্থক্য থাকে না, পার্থক্য থাকে না বলেই তো তিনি গুরুপাদ পদ, তা নাহলে কে তাকে গুরু বলে মানবে? এটাকেই গুরুচরণের যে পজিশনটা সেটাকে অসমর্থ গুরুপাদ পদ্মের করুণা, এটা আশ্চর্য করুণা। একবার বিরাট একটা তর্ক বিতর্ক উঠেছিল, এই কথা আমি অনেক পূর্বে আলোচনা করেছিলাম, শ্রীল প্রভুপাদের আশ্রিত জন ছোট ছোট সব আমাদের গুরুবর্গ লীলা করেছেন। এটা তারা চৈতন্য মঠে তখন কোনো বাহ্য বৈভব ছিল না, সেইখানে তে গাছের তলায় ছোট ছোট সব শিষ্য যারা আছেন আমাদের গুরুবর্গ তারা বসে নিজেদের মধ্যে সব আলোচনা করছেন। আচ্ছা প্রভুপাদ তো অপ্রাকৃত জগতের, রাধারানী নিজজন আমরা শুনেছি এবং জানি, দেখলেও অনুভব হয়, কিন্তু প্রভুপাদ যে হরিনাম দিয়েছেন সেটা তো অব্যর্থ, ব্যর্থ হওয়ার নয়, কিন্তু হরিনাম তো আমরা এখনও অনুভব করছি না, তাহলে কি মন্ত্রের মধ্যে কোনো ভেজাল রয়েছে না আমাদের মধ্যে কি ব্যাপার? নিজেদের মধ্যে এটা ইষ্টগোষ্ঠী করছেন। সেই সময়তে তাদের থেকে সিনিয়র কোনো ভক্ত ছিল ভক্তিময়ূখ ভাগবত গোস্বামী মহারাজ মহাভাগবত, তিনি সেই দিক দিয়ে যাচ্ছিলেন, ওদের ওখানে ইষ্টগোষ্ঠী থেকে একটু দাঁড়িয়ে পড়লেন, তোমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে? প্রথমে বলতে ইতস্তত করছিলেন, তারপর বললেন আমরা তো জানি প্রভুপাদ মন্ত্র দিয়েছেন, তো অব্যর্থ মন্ত্র, হরিনাম আর হরি একই তো, কিন্তু আমার তো অনুভব হয় না, এ তাহলে কি আমাদের কোনো মন্ত্রতে কোনো অসুবিধা হলো? প্রভুপাদের মন্ত্র তো বৃথা হতে পারে না, এতে কী সিদ্ধান্ত আমরা তো অনুভব করতে পারছি না এটা। মহারাজ একটু হেসে বললেন, খুব ভালো প্রশ্ন, জড়জগতের জগৎ লোকেদের জগজগতের যত যারা আছেন তাদের মঙ্গলের জন্য সাধুদের প্রশ্ন, সাধুদের যত প্রশ্ন সেটা জগতের মঙ্গলের জন্য হয়। সেখানে ওরা বললেন, দেখো একটা উদাহরণ দিচ্ছি, সে উদাহরণটার দ্বারা অনুভব করা যাবে। হেরে যেমন একটা চার বছর পাঁচ বছরের ছেলে, তার পিতামাতা গত হলো, মাতা আগেই গত হয়েছিল, পিতাও গত হলেন, গত হওয়ার আগে তিনি তার কোটি কোটি টাকা সম্পত্তি যা কিছু ছিল ধন দৌলত এই চার পাঁচ বছরের বালকটার নামে লিখে গেলেন। এই চার বছরের বাচ্চাটাকে যখন বলা হলো তোমার বাবা কোটি কোটি টাকার সম্পত্তি তোমার নামে লিখে গেছেন, এই ধরো কাগজটা, সে কাগজটার কোনো মূল্য বুঝতে পারবে না, তাকে যদি একটু লজেন দেওয়া হয়, একটু মিষ্টি দেওয়া হয়, একটু বিস্কুট দেওয়া হয়, সে খুব খুশি। রামায়ণের একটা ঘটনা মনে পড়ে, সীতাদেবী হনুমানজিকে একটা মুক্তার হার দিয়েছিলেন, হনুমানজি দাঁত দিয়ে সেটাকে কাটছেন, বলি কী কথা, আমি একটা মুক্তার হার দিলাম কাটছে? হ্যাঁ বলে এটা কেটে কেটে দেখছি এর মধ্যে রামসীতা আছে কি না, রামসীতা নেই তো কি অনুভব করছেন তিনি, বা অপূর্ব কথা এটা, এটা অন্য ব্যাখ্যা হবে। সেখানে সেই মহাজন ব্যাখ্যা করছেন,
যেমন চার বছরের বালককে কোটি কোটি টাকার সম্পত্তি অমূল্য হীরে রত্ন মতি দিলে যেমন তার মূল্য সে কি বুঝবে বাচ্চা ছেলে, তাকে যদি মিষ্টান্ন পরমান্ন কোনো জগতের কোনো স্বাদিষ্ট কোনো বস্তু দেওয়া আসে খুব খুশি হবে, কারণ সেই মূল্যটা স্যার এখনও উপলব্ধির মধ্যে আসেনি। কিন্তু সেই সম্পত্তিটা বেদখলি যেন না হয়ে যায়, সেই সম্পত্তি যেন বেদখলি না হয়ে যায়, সেই জন্য এখনও পর্যন্ত এরকম ধরনের কোম্পানি আছে যারা অরফ্যান, যারা যাদের পিতামাতা নাই, সেরকম ধরনের ব্যক্তিদের যদি কোনো ধন সম্পত্তি থাকে সেই সব কোম্পানির ওপর দায়িত্ব যদি কেউ দিয়ে থাকে, সেই কোম্পানি যতক্ষণ পর্যন্ত সেই বালক সেই বাচ্চাটা যতক্ষণ প্রাপ্তবস্ত যত প্রাপ্ত বয়স যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেই ধন সম্পত্তির যোগ রক্ষণাবেক্ষণ করবে। যেমন একটা নাম বললাম ট্যালবোট কোম্পানি, এরা এই কাজ করে, তাদের এটি বিজনেস। যত ধন সম্পত্তি আছে এইগুলো সমস্ত উকিলের কাছে পেপার আছে, কিন্তু দেখাশোনা করবে ট্যালবোট কোম্পানি, তার জন্য তারা মাসে একটা স্যালারি নেবে, একটা বিরাট টাকা অ্যামাউন্ট নেবে। কিন্তু যখন সেই বালক প্রাপ্তবয়স্ক হবে তখনই তার কন্ডিশন হলো সেই পেপার ধন সম্পত্তি যখন সে সামলাতে পারবে তখন সেই পেপার তার হাতে হ্যান্ডওভার করে দেবে, কেন এখন সে ওই ধন সম্পত্তি কী বস্তু তার মূল্যটা একটু অনুভব করতে আরম্ভ করেছে, তাই জন্য তার হাতে দেওয়া হলো। সেখানে এই উদাহরণ দেওয়া হলো, তারা তখন হেসে গুডুপাটি বলে দারুণ উদাহরণ বলেছেন, তোমাদের কাছে প্রভুপাদ যে হরিনাম দিয়েছেন হরিকে স্বয়ং দিয়েছেন, হরিনাম মানে হরি স্বয়ং, কিন্তু তোমরা অনুভব করছো না এই কারণে যেহেতু নবীনতা প্রভুপাদ তোমাদের হরিনাম দিয়েছেন সেই সম্পত্তির মূল্যটা অনুভব করছো না, কিন্তু গুরুচরণে আছো অবজ্ঞা করো নাই সেই জন্য সেবা করতে থাকো, করতে করতে শীঘ্রই প্রভুপাদের স্বরূপ উপলব্ধি হবে, প্রভুপাদের দেওয়া হরিনামও তোমার কাছে তার নিজের স্বরূপকা উন্মোচন করবেন, তখন তুমি অনুভব করবে যে আমার হরিনাম মানে হরি স্বয়ং, হরিনাম মানে রাধা গোবিন্দ স্বয়ং উপস্থিত আছেন এই কথা তখন অনুভব করবে। আমার মনে হয় এর চেয়ে আর সুন্দর উদাহরণ আর হতে পারে না, হতে পারে কি? যার জন্যেই একটু আগে আলোচনা প্রসঙ্গে বলা হলো যমন্ত্র সহ সগুরু আজ গুরু সহরিহি স্বয়ং, এর মধ্যে কোনো পার্থক্য নিয়ে আলোচনা করলে তাই দেখা গেল। কিন্তু গুরুচরণের সেবা সম্ভব কখন হবে তার কিছু আমি আর্গুমেন্ট কিছু শাস্ত্রীয় বিচার আমি একটু আগেই কিছুক্ষণ ধরে আলোচনা করলাম, যতক্ষণ বাস্তব দীক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত গুরুচরণের অভিগমন যতক্ষণ না হবে ততক্ষণ আমার বাস্তবিক গুরু সেবা হবে না, ভগবৎ সেবা হয় না। এর মধ্যে অনেক কথা আছে, অনেকেই মন খারাপ করবেন মহারাজ এই কথাটা কেন বললেন, আমার তো কেবল হরিনাম হয়েছে আমার হবে না, সে সম্বন্ধে এই বিচারটা চেতনা জাগরণের বোধহয় চতুর্থ খণ্ড না তৃতীয় খণ্ডে না চতুর্থ খণ্ডে এই কথা দেওয়া হয়েছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই বিচার। এই কথাটা আমরা ফিরে যাচ্ছি আলোচনা প্রসঙ্গে, অনেক পূর্বেও আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃতের কথা কখনো বৃথা হতে পারে না, শুধু হরিনাম নেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু সম্ভব হয় এ কথা আমরা জানি, তর্ক বিতর্কের বিষয় নয়, নাম গ্রহণ মাত্রেই সব কিছু সম্ভব, কিন্তু দীক্ষার প্রয়োজনীয়তা তাহলে কি নাই, কখন এটা সম্ভব হয়? যে শ্লোকটা আমরা পড়ি, দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, এই যে শ্লোকটা এর যে বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল থেকে এই যে বিচারগুলো, যতক্ষণ আমি না শুনি ততক্ষণ প্রভুপাদের এই কথার উপর আমি সন্দেহ করব। একজন মহাজনের কথাকে কোনো তর্ক বিতর্কের দ্বারা অনুভব করা যায় না, তার কৃপাতে তার কথার অনুভব হতে পারে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই কথার ব্যাখ্যা করেছেন, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই, দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, এ কথা মিথ্যে নয়।
কিন্তু দীক্ষার প্রয়োজনীয়তা 100 থেকে 100 ভাগ আছে, এটাও মিথ্যে নয়। তাই দুটোর মধ্যে আমি সামঞ্জস্য কী করবো? দুটো কন্ট্রাডিকশনই মনে হচ্ছে। অপ্রাকৃত রাজ্যের বিষয়গুলোই এরকম, অপ্রাকৃত রাজ্যের বিষয়গুলি এরকম, যেগুলো বাহ্যদৃষ্টিতে কন্ট্রাডিক্টরি, অপ্রাকৃত রাজ্যের বিচারে সেগুলো সামঞ্জস্যপ্রাপ্ত হয়। বড় আশ্চর্য কথা। সেখানে ভক্তিবিনয় ঠাকুর বলছেন কথাটা 100 থেকে 100 ভাগ ঠিক, দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে। তাহলে যে দীক্ষার প্রয়োজনীয়তা বলছেন, গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়েষু আছে শ্লোক, রঘুনাথ দাস গোস্বাই বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন প্রমাণ আছে, দীক্ষা ছাড়া কোনো মতেই কিছু হওয়া সম্ভব নয়। আসে প্রমাণ, দীক্ষাগুরু শিক্ষাগুরু কথা প্রচুর পরিমাণে বর্ণনা আছে। প্রয়োজন তত্ত্বের আচার্য রঘুনাথ দাস গোস্বামী এটা বলছেন, গুরু গোষ্ঠে গোষ্ঠা লয়ে শুভগণে ভূসুরগণে সমন্ত্রে শ্রীনামনি আছে না শ্লোক, এর মধ্যে সব প্রমাণ। তাহলে দুটোর মধ্যে আমি সামঞ্জস্য কী করে করবো? বড় মুশকিল হলো। কিছু মুশকিল নাই, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর জানাচ্ছেন, বহু বহু সৌভাগ্যক্রমে পূর্বের কোনো মহা মহাপুরুষের কৃপাতে কোনো জীবাত্মার যদি এই জন্মে কোনো মহাপুরুষের থেকে কেবল হরিনাম প্রাপ্তের সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত সংশয় সন্দেহ নিরাকৃত হয়, কোনো রকম কোনো ডাউট নেই, গুরুকৃপা এমন বলবান হলো হরিনামের দ্বারাই, হরিনামের দ্বারা তার ভগবানের দর্শন হচ্ছে, নাম করতে করতে সব অনুভব হচ্ছে, ইন দ্যাট কেস দিস আর্গুমেন্ট ইজ অ্যাপ্লিকেবল, নট ফর অল, সবার জন্য নয়, এটা তার জন্য প্রযোজ্য যার জীবনে 100 থেকে 100 ভাগ বিশ্বাস, হরিনাম হরিনাম হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব সমাধান হয়ে গেছে আর কোনো কিছু বাকি নাই, এই হরিনাম জপ করতে করতে হরিনাম পরম জপ্যম ধেয়ম গেয়ম নিরন্তরম। সহজিয়ারা বলেন হরিনাম জোরে জোরে বলতে নেই, এইটা তার প্রমাণ। হরিনাম পরম জপ্যম ধেয়ম গেয়ম নিরন্তরম, চিৎকার করে বল। শ্রীল হরিদাস ঠাকুরের জীবনে দেখিয়েছেন উপাংশ জপ, একটু মানস জপ এবং চিৎকার করে করতেন, সমস্ত বদ্ধজীবের মঙ্গলের জন্য, স্থাবর জঙ্গম সবার মঙ্গলের জন্য তিনি করতেন। তাহলে এখানে দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। যেখানে আমরা শ্রীল পরীক্ষিত মহারাজের জীবন চর্চা করতে গিয়ে দেখি অনেক পাষণ্ড ব্যক্তি গুরু বৈষ্ণবের কৃপা না লব্ধ হন নাই, কিন্তু তর্ক বিতর্কের দ্বারা তিনি এই সমাধানগুলো করতে চান। যেখানে বারবার বলা হয়েছে প্রভুপাদ শিক্ষিত সমাজে যেখানে তর্ক বিতর্ক বেশি উত্থিত হয় সেখানে বলেছিলেন, বারবার এই কথা বলতেন, লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত রাজ্যে তুমি প্রবেশ করতে চাও, সেখানে তর্ক বিতর্ক সমস্ত কিছু থেকে তুমি ছুটি নেওয়ার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত তুমি তর্ক বিতর্কের আশ্রয়ে তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো রকম অপ্রাকৃতিক জগতের কোনো অনুভব সম্ভব হবে না, সম্ভব নয়। তাকেই বলে মহাপুরুষ, তাকেই বলে সদ্গুরু, তাকেই বলে মহাজন, যা সম্মুখে আসার সঙ্গে সঙ্গে আমার সমস্ত তর্ক বিতর্কের সমাধান হয়ে যায়, আমার এই গর্বিত মস্তক অবনত হয়, তাকেই বলে মহাপুরুষ, তাকেই বলে মহাজন, তাকেই বলে বৈষ্ণব। হরিনাম গ্রহণের সঙ্গে সঙ্গে যার 100 ভাগ বিশ্বাস আছে আমার হরিনাম হয়ে গেছে, অতএব আমি এখন সবই করতে পারবো। হরিনাম হওয়ার পরে অর্চন করা যায় না মহারাজ, অর্চন করা যায় না? হরিভক্তি বিলাসে লেখা আছে দীক্ষিত ব্যক্তি ছাড়া অর্চন করতে পারে না, হরিনাম হলে অর্চন করা যায় না। আমি কি উত্তর দেবো? আমি বললে হ্যাঁ অর্চন করা যায়, যদি তোমার ওই বিশ্বাস থাকে তাহলে তোমার দীক্ষা হয়ে গেছে প্রমাণ। সাক্ষাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার প্রমাণ দিয়ে দিলাম, তিনি যখন বাচ্চা বয়স
রামবাগানে যখন তিনি যখন ভক্তিবিনোদ ভবন নির্মাণ হচ্ছে, মাটির তলা থেকে কুর্মদেব আবিষ্কার হয়েছিলেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তাকে কুর্মদেব অর্চনার অধিকার দিয়েছিলেন। এই দিগন্তকারই কথা, কোথায় আলোচনা হবে এসব কথা? এসব কথা আলোচনা হয়েছে কি হবে? ভক্তিবিনোদ ঠাকুরকে অধিকার দিয়েছিলেন, তুমি এই কুর্মদেবের অর্চন করে নিয়ে, কুর্মদেবের অর্চন বিষ্ণু দত্ত, দীক্ষা না হলে তো হয় না, কিন্তু ইনি তো নিত্য জগতের মহাপুরুষ, যখন যে অবস্থায় অর্চন করেন তার দ্বারাই সম্ভব, কেন হবে না? ভক্তিবিনোদ ঠাকুরের থেকে হরিনামের ফলে তিনি হরিকে দর্শন করতে পারেন, আর তিনি তো নিত্য জগতের, তার সম্বন্ধে আর কোনো কথা? ভক্তিবিনোদ ঠাকুরের থেকে তিনি হরিনাম পেয়েছিলেন, হরিনাম গৌরকিশোর দাস বাবাজি মহারাজ থেকে অনেক পরে তিনি দীক্ষিত হয়েছিলেন বাহ্যদৃষ্টিতে, তাদের আবার দীক্ষা। নিত্য জগতের ব্যক্তিরা কে কার অনুগত্য করে, কে কার থেকে বড়? যদি বলা হয় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ থেকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ দীক্ষা লাভ করেছিলেন, তাহলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বড় না ভক্তিবিনোদ ঠাকুর বলো, না গৌরকিশোর না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বড়? এগুলো মূর্খের দেশের বিচার, যারা মূর্খের দেশে বিচরণ করেন তাদের এসব বিচার। যেখানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ গৌরাঙ্গের নিজ পার্ষদ, তার কৃষ্ণলীলায় স্বরূপের পরিচয় গুণমঞ্জরী, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌর পার্ষদ, কৃষ্ণলীলায় তার পরিচয় হল নয়নমণি মঞ্জরী, যেখানে গৌরলীলায় নিত্য পার্ষদ ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তার রাধা গোবিন্দের লীলায় পরিচয় হল ললিতা সখীর অযোগ্য কিঙ্করী বিনোদ ধরিছে পায় কমল মঞ্জরী। অপ্রাকৃত রাজ্যে কে কাকে দীক্ষা নিয়েছে, কখন কিভাবে কে বড় ছোট, এই বিচার কি হবে? এটা হয় না, এটা একটা লীলা মাত্র। অনেক রকম তর্ক বিতর্ক উত্থিত হয়। মহারাজ যখন গুরুদেব নিত্যলীলায় গেলেন, তখন ওই মন্দিরে যখন আমি ভগবানকে অন্ন আদি ভোগ দিই, তখন তো গুরুদেবকেও দিতে হয়, তো গুরুদেবের একাদশী নষ্ট হয়ে যাবে, মহামুশকিল। গুরুদেবের একাদশী নষ্ট হয়ে যাবে, মহারাজ আমি তো ওখানে তো অন্ন দিয়ে দিয়েছি, আমি অন্ন দিয়েছ, তুমি এক বোকা, তুমি তো গুরুতত্ত্ব অনুভব করো নাই, এসব চর্চাই হয় না। গুরুপাদ পদ্মী যখন নিত্য জগতে প্রবেশ করেন, লীলা করলেন রাধা গোবিন্দের লীলায়, যখন গৌর পার্ষদ রূপে তিনি লীলা করে দেখাচ্ছেন দীক্ষা, গুরুসেবার আদর্শ সব দেখাচ্ছেন তিনি, সেই সময় তিনি একাদশী আদি পালন করে আমাকে শিক্ষা দিচ্ছেন। তিনি যখন নিত্য জগতে প্রবেশ করেন রাধারানীর সখী মঞ্জরী রূপে, তখন তারা একাদশী আদির কোনো, রাধারানীকে একাদশী পালন করতে হবে এর আমরা শুনি নাই। এগুলো অনেক গম্ভীর কথা, বদ্ধজীবের হৃদয়ে এসব প্রশ্ন বড় আলোড়ন সৃষ্টি করে। গুরুপাদ পদ্মে এই ধরনের আমাকে নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য ভজন রাজ্যের সমস্ত দীক্ষা নেওয়ার অভিনয় সমস্ত কিছু দেখিয়েছেন, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা নেওয়ার অভিনয় করেছেন, রামচন্দ্র দীক্ষা নিয়েছেন, গৌরাঙ্গ মাপও দীক্ষা নিয়েছেন। রামচন্দ্র তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, রামচন্দ্রের তত্ত্বজ্ঞানের অভাব ছিল, তাই জন্য তত্ত্বজ্ঞান লাভ করেছেন অষ্টবক্র মুনির কাছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্যজ্ঞানের অভাব ছিল, সেই জন্য দীক্ষা নিয়েছেন ভাগুরী মুনির কাছে। আবার সন্দীপনী মুনির কাছে 64 বিদ্যা আয়ত্ত করার জন্য গেছিলেন, যেখানে কালিয়ানাগের প্রসঙ্গে ভাগবত কথা আলোচনা প্রসঙ্গে অনেকবার আলোচনা করেছি, সেখানে শুনবেন, যেখানে যিনি এই কালিয়ানাগের মস্তকে কে নৃত্য করছেন, কালিয়ানাগের মস্তকে যে নৃত্য করছেন, তাথই করে নৃত্য করছেন, যেটা শঙ্কর ভগবান আদি সমস্ত দেবতাগণের আলোড়ন সৃষ্টিকারী, কোনোদিন তারা এই তাল লয় মূর্ছনা কোনোদিন শোনেন নাই। অনিশ্চিত তত্ত্বা লেখা আছে, শঙ্কর যে সমস্ত কলার গুরু রূপে কাজ করেন, সে বলছেন এটা আবার কী তত্ত্ব, এরম তো কোনোদিন শুনিনি, এ রাগ এ তাল এ মূর্ছনা এ তো আমি কোনোদিন শুনিনি।
সেখানেই আলোচনা পর্বে চক্রবর্তীবাদ বলছে অখিল কলাধীর গুরু, অনন্ত কলা যার কাছ থেকে, যার চরণ থেকে উদ্গত হয়েছে, সে হচ্ছেন কৃষ্ণম বন্দে জগৎগুরুম। কিন্তু তিনিও রাধারানীকে গুরুরূপে, এছাড়া উপায় নাই, গুরুর অভিগমন ছাড়া আর কোনো রাস্তা নাই, দ্বিতীয় রাস্তা খোলা নাই। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর, তিনিও গুরুগ্রহণের অভিনয় করলেন, তিনি ঈশ্বর পরিপাদের কাছে আত্মসমর্পণ করলেন, এই দেহ আমি তোমায় করুণী সমর্পণ করলেন না, সংসার সাগর হইতে উদ্ধার অমরে। চৈতন্য মহাপ্রভু পরাত্পর অখিলেশ্বর তিনিও গুরুচরণের যে আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা দেখালেন, এমনকি সন্ন্যাস গ্রহণের সময়ও সেখানে দেখালেন, কাটোয়ায় চলে গেলেন, সেখানে গুরুচরণের থেকে সেখানে দীক্ষা, সন্ন্যাস গুরু কেশব ভারতী, কৃষ্ণম বন্দে জগৎগুরুম, কেশব ভারতীর থেকে তিনি মন্ত্র নিয়েছিলেন না কেশব ভারতীকে তিনি মন্ত্র দিয়েছিলেন, অচ্যুতানন্দ এই জন্যই অসন্তুষ্ট হয়েছিলেন গুরুদেবের পিতার ওপর, তোমাকে জগতের লোক সবাই মান্য করে, জগতের গুরু চৈতন্য মহাপ্রভু তার গুরু, তুমি এসব কথা বলছো, তোমার উপদেশে জগৎ ছারকার হয়ে যাবে। বলাতে অদ্বৈত প্রভু তাকে কোলে নিয়ে চুম্বন করতে আরম্ভ করে, বাপ আমার কি উপদেশ করলে আজ, হ্যাঁ ঠিকই তো বলেছো তুমি, তোমার উপদেশ জগৎ ছারকার হবে, অনন্ত জগতের গুরু চৈতন্য গোসাই তার গুরু এই কোনো শাস্তে শুনি নাই, তুমি এই সব উপদেশ করছো লোককে, অদ্বৈত গোসাইকে অচ্যুতানন্দ বলছেন, কত প্রেমের কথা। কেউ যদি বলেন পরীক্ষিত মহারাজের কোনো তো দীক্ষা হয় নাই, মহারাজ কি করে সিদ্ধিলাভ করলেন, এসব কথার ভাগবত কথা প্রসঙ্গে উত্তর দেওয়া হয়েছে, এগুলো সারস্বত গৌড়ীয় পরিবারের যারা প্রভুপাদের আনুগত্যে অবস্থিত তারা ছাড়া এইসব বিচার কাউর হৃদয়ে এইসব বিচার উত্থিত হয় না, এরা কল্পনাই করতে পারেন না। পরীক্ষিত মহারাজের দীক্ষার অভাব হয়ে গেছে, আমার দীক্ষাটা হয়েছিল, কিন্তু পরীক্ষিত মহারাজের দীক্ষার অভাব হয়ে গেছে, কইছে তো মন্ত্র নেয় নাই, আমরা তো শুনি নাই, কোনো জায়গায় লেখা নেই, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, দীক্ষা মানে আপনি কি বুঝে নিলেন, আপনি দীক্ষা কথার মানে কি বুঝে নিলেন, আপনার বুদ্ধিতে কি দীক্ষা মানেটা কি, সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করছেন, আপনাদের মধ্যে এই তর্ক উত্থিত হলো, দীক্ষা কথাটার কি মানে বুঝে নিলেন আপনারা, দীক্ষা কথার মানে হলো সম্বন্ধ অবিধি ও প্রয়োজন জ্ঞানে স্ফূর্তি প্রাপ্ত হবে, এটাকেই দিব্য জ্ঞান বলে। যার সম্বন্ধ অবিধি ও প্রয়োজন স্ফূর্তি প্রাপ্ত হলো না, গুরু বৈষ্ণবকে নিজ বলে নিজজন বলে অনুভব হলো না, তার দীক্ষা কার্য কী করে হয়েছে বলা যায়, এখনও পর্যন্ত সে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, অনেকবার বলেছেন ভক্তিমোহন ঠাকুরের ঋণ আমরা অনন্তকালেও পরিশোধ করতে পারবো না, বিছা মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধাকৃষ্ণ বল 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 রে সবাই, কিন্তু কেউ বলবে না, জড়জগতের কথা বলবে সব, রাধাকৃষ্ণ বলবে না। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, আপনারা দীক্ষা মানে কি বুঝে নিলেন, আপনার যে দীক্ষা হয়েছে বলে অভিমান করছেন, আপনার কি সম্বন্ধ বুঝে প্রয়োজন জ্ঞানে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে কি, তাহলে তো দীক্ষা হয় নাই। একটু আগেই সরস্বতী ঠাকুর জানিয়েছেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষার মধ্যে স্বর্গ নরকের পার্থক্য বলা যায় না, হয় না। পরীক্ষিত মহারাজের ওপর, একে তো পরীক্ষিত মহারাজ পাণ্ডব বংশের যাকে মহাভাগবত বলে ভাগবতে বারবার উল্লেখ করেছেন, তিন চারবার এসো মহাভাগবতাহা, ইনি মহাভাগবত বারবার বলা আছে, তো যিনি মহাভাগবত তার ডেফিনেশনটা কি তাহলে তো বোঝা যায়। আবার তিনি যে সা অভিশাপ প্রাপ্ত হয়েছে এটা নিয়েও অনেক রকম উল্টোপাল্টা ব্যাখ্যা করে, কেউ কেউ বলে ওই যে কলিকে স্থান দিয়েছিলেন সোনার মুকুটে ওই জন্য,
আরে মহারাজ, যদি একটা মহাভাগবতকে কলি ধরে ফেলে তাহলে তিনি কোথাকার মহাভাগবত হলেন? কিসের ব্যাখ্যা হলো এটা? বৃন্দাবনে খুব নাম করা মহারাজ এইসব ব্যাখ্যা করছেন। হঠাৎ একদিন হরিকথা বড় মঠে, চৈতন্য গৌড়ীয় মঠে দীর্ঘদিন হরিকথা আলোচনা হয়েছিল বৃন্দাবনে। আলোচনা করতে করতে কোনো ভক্তরা এইসব কথা শুনলেন, শুনে তাদের মধ্যে আলোড়ন হলো, মহারাজ বলেছেন এরকম, উনি বলছেন এরকম। তখন তারা সেই মহারাজের কাছে গিয়ে বলেছেন, বলে তিনি শুনে তো অবাক, বলে ঠিকই তো কথা, মহাভাগবতকে কলি ধরে ফেললো তাহলে তিনি কিসের মহাভাগবত হলেন? মহাভাগবত নয়। আর যে মুকুটটা, যে স্বর্ণ মুকুট কৃষ্ণ স্বয়ং অভিষেকের সময় যুধিষ্ঠির মহারাজকে নিজে দিয়েছিলেন, কৃষ্ণ যেটাকে স্পর্শ করেছিলেন, কৃষ্ণের দ্বারা কৃত, কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণ সশরীরে উপস্থিত ছিলেন। অবশ্য এই কথাটাও শাস্ত্রযুক্তিবিধি, মানে একটা বিপরীত মনে হবে, কৃষ্ণ সশরীর আর কৃষ্ণের নাম দুটো একই, তথাপি আমি বললাম স্বয়ং উপস্থিত হয়ে এইসব কথা করে এইসব কাজ করেছিলেন। সেখানে শোনে সেই সোনার মুকুটে কখনো মায়া থাকতে পারে কি? পরীক্ষিত মহারাজ সেই মুকুটটাই বংশ অনুক্রম পর্যায়েতে প্রাপ্ত হয়েছেন। কাজে সেই মুকুটটা যেটা কৃষ্ণ অ্যাপ্রুভ করেছিলেন, অনুমোদন করেছিলেন, সেটার মধ্যে কলি ঢুকতে পারে, মায়া ঢুকতে পারে, তাহলে তো আমরা সব শাস্ত্রই ফেলে দিতে হয়, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার ইত্যাদি শুনেছি। সেখানেই বিচার করে বলা হয়েছিল আপনারা ভুল বুঝেছেন, যেখানে কৃষ্ণের দ্বারা অনুমোদিত বিষয় সেখানে কোনোদিনই সেই মুকুটের মধ্যে মায়া প্রবেশ করে নাই, কলি প্রবেশ করে নাই। তাহলে তার যে বুদ্ধি বিপর্যয় হলো কী করে হলো? মুকুট পরে গেছিলেন জঙ্গলে, আমরা শুনেছি, সমস্ত ভুল শুনেছেন, সেখানে কোনো তার বুদ্ধি খারাপ হয় নাই। অবিশ্রুতি কৃষ্ণ পদারবিন্দের ক্ষীণ অতি অভদ্রাণী চ সংতনতি ইত্যাদি শ্লোকের আলোচনা কোনোদিন হবে। তা তার যদি স্মৃতি অপগম হলো, স্মৃতি বিচ্ছিন্ন হয়ে গেল, আর তাকে মহাভাগবত আমরা বলবো না? মহাভাগবত লঙ্ঘন কী? তাহলে সিদ্ধান্ত কী? সেখানে বলেছেন কৃষ্ণের যোগমায়াকৃত এই বিষয়, কৃষ্ণের যোগমায়ার দ্বারা এই ঘটনাটা ঘটেছিল, তাকে কোনো মায়া ধরেনি। সে মৃত সর্পটা নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন, তিনি নিজেই এ কথাটা বলেছেন অবাক হয়ে। এই পরীক্ষিত মহারাজ যখন ফিরে এলেন তো বলছে যে আমার কোনোদিন এটা হয়নি, কোথেকে হলো এটা? অভূতপূর্ব এই কথা নিজেই বলেছেন, আমার তো কী করে হলো, কোনোদিন আমার মাথায় বুদ্ধি তো নেই, সাধুগুরু বৈষ্ণব আমার প্রাণ, হঠাৎ এই বুদ্ধিটা কোথা থেকে এলো? বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করেছেন এটা যোগমায়ার দ্বারা কৃত, এটা কোনো মহামায়া ধরেনি পরীক্ষিত মহারাজকে, যোগমায়া ভগবানের যোগমায়ার দ্বারা কৃত এই ব্যবস্থা, যাতে আমাদের কাছে পরীক্ষিত মহারাজের প্রতি মানে আমাদের প্রতিনিধিত্বে তিনি প্রতিনিধি হিসাবে প্রশ্ন করেছেন, তবেই আমরা ভাগবত কথাকে সম্মুখে পেয়েছি। যদিও ভাগবত কথা নিত্য, তথাপি সুখের সুখ নামক পক্ষীর চঞ্চু মুখ থেকে বেরিয়ে মুখ থেকে যখন বেরিয়েছিল তখন তার আস্বাদন, তার স্বাদিষ্ট মানে তার আস্বাদন অনেক বেড়ে গেছিল। সুখা সুখ মুখাদ অমৃত দেব সংযুতম, সুখ গোসাই নামক যে পক্ষী তার শ্রীমুখ থেকে বিগলিত যে হরিকথা অমৃত অমৃত সেটার আস্বাদন অনেক বেশি। যেমন আমরা রামায়ণ বাল্মীকির মুনির কাছ থেকে অবশ্যই পেয়েছি, বাল্মীকি মুনির কাছ থেকে, কিন্তু এই রামায়ণ যখন এই বাল্মীকি মুনি যখন তুলসীদাস রূপে এলেন, এই বাল্মীকি মুনি যখন তুলসীদাস রূপে এলেন তখন তিনি যে ছিল বৈষ্ণবানং যথাসম্ভব শঙ্করের কৃপায় যখন এই যে তুলসীদাসের রামায়ণ যখন রচনা করলেন তখন তার আস্বাদন অনেক বেড়ে গেল। আস্বাদনের সেই রামচরিত মানুষ সেই রামায়ণ একই, কিন্তু তার আস্বাদন অনেক বেশি। তুলসীদাসজি যখন বর্ণনা করছেন তার আস্বাদন অনেক বেশি, ভাবনাতীত অবস্থায়। এমনিতেই তো আমরা ভাবরাজ্যের কথা বলতে গিয়ে ব্যতীত ভাবনা বর্ত যশ চমৎকার ভার ভূ
হৃদি সত্যজ্জলেবারম সত্যতে সরসমতাহ। রস কাকে বলে? আরে মহারাজ আমারও তো রস আছে, রস না হলে ভিতরেই জি, সকালবেলা করে মিষ্টি আদি পেলাম পরমান্ন রসগোল্লা, আমিও তো রসের রসে যাচ্ছি ভেসে, রসে আমি নেই। এ আবার কোন রসের কথা বলছেন? রূপ গোস্বামী বাদ বলছে এসব রস নয়। ব্যথিত ভাবনা বর্তজ চমৎকার ভারভু হৃদি সত্য জলে বারম সদ্যতে সরসমত, এটি রসের ডেফিনেশন, পরে শুনবেন এসব কথা, এখন আলোচনা নেই। পরীক্ষিত মহারাজের দীক্ষা 100 ভাগ হয়েছিল, হয়নি পরীক্ষিত মহারাজের দীক্ষা হয়েছিল, কি করে হলো? শ্রীমৎ ভাগবতজি মহাপ্রাণ মহাভাগবত পরমাংশ শ্রেষ্ঠ শ্রী সুখদেব গোস্বামী শ্রী মুখারবিন্দ থেকে তার করুণা প্রাপ্ত হয়ে যে হরিকথা শ্রবণ করেছিলেন তার দ্বারাই তার সম্বন্ধ অবিধ প্রয়োজন জ্ঞানের স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল, তাই জন্য তার এটা দীক্ষা হয়েছিল। যত দীক্ষার মন্ত্র আজি আছে সেই মন্ত্রগুলো শ্রীমৎ ভাগবতজি মহাপুরাণের যে যত বক্তব্য সেটা কি আলাদা? যেখানে পরীক্ষিত মহারাজ পরিষ্কার জানাচ্ছেন এই শ্রীমৎ ভাগবত রাজন জেনে রাখো সাক্ষাৎ কৃষ্ণ এবাহী, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়, কৃষ্ণ স্বয়ং। জীব গোস্বামী পাদ বলেছেন কৃষ্ণ পরিবর্তিত, শব্দরূপেণ পরিবর্তিত, কৃষ্ণই পরিবর্তিত হয়ে এসছেন শব্দরূপ ধারণ করে, শব্দ শব্দ আলাদা নয়, তাই জন্য আমরা ভাগবত পাচ্ছি। তাহলে এই যুক্তিতে আমরা দেখতে পাই যেই কৃষ্ণ সেই ভাগবত। তাহলে সুখদেব গোস্বামী শ্রী মুখারবিন্দ থেকে হরিকথা শ্রবণের ফলে, ভাগবত কথা শ্রবণের ফলে সুখদেব গোস্বামী স্বয়ং কৃষ্ণকে ওর কোলে দিয়ে দিয়েছিলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ দিতে পারে, কৃষ্ণ দিয়েছিলেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তাহলে লেটা মিটে গেল, কোনো ঝগড়া তর্ক আর নাই। একটু আগে এই সিদ্ধান্ত বলে ম্যাথমেটিক্সের মতো, যারা অঙ্ক করেছেন তারা বুঝবেন পুরো অঙ্ক, যদি এই স্ট্রেট লাইনটা এই এই পয়েন্ট দিয়ে যায় তাহলে এই এই পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে এটা স্যাটিসফাই করবে এই পয়েন্টে, রে ম্যাথমেটিক্সের মতো কোনো ব্যাপার নেই এর মধ্যে। এই কথাই তো আগে বললাম, যমন্ত সগুরু য গুরু স হরি স্বয়ং, তা দীক্ষার কোন অভাবটা হয়ে গেল? পরীক্ষিত মহারাজের জীবনে কোথায় দীক্ষার অভাব হলো, আমার জীবনে দীক্ষা হয়েছে এটাই বা কী করে প্রমাণ হলো? যতক্ষণ এইসব তর্ক আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করছে ততক্ষণ আমার দীক্ষা বা সাধুগুরু বৈষ্ণবের কাছে অভিগমন কাজটা আমার হয় নাই। অনেক কথা বলবার সুযোগ আমি পাই নাই, অত্যন্ত অল্প সময়, তার মধ্যে দু একটা কথা আরও আলোচনা না করলে আজকের আলোচনা অসম্পূর্ণ রয়ে যাবে বলে মনে করি। যদিও হরিকথা সর্বদাই অসম্পূর্ণ, হরি অনন্ত হরিকথাও অনন্ত। যতক্ষণ পর্যন্ত না গুরুচরণের তীব্র আসক্তি ভালোবাসা হয় ততক্ষণ পর্যন্ত আমার সুবিধা হবে না, তার পরীক্ষাটা আমাকে দিতে হবে, তার পরীক্ষা আমাকে দিতে হবে যে আমার গুরুচরণের বৈষ্ণব চরণের আসক্তি বেশি নাকি আমার পিতা মাতা ভাই বন্ধু এদের চরণে আসক্তি বেশি, এর পরীক্ষাটা আমাকে দিয়ে তবেই আমাকে অপ্রাকৃত রাজ্যের দিব্য জ্ঞান প্রাপ্ত হতে হবে। পরীক্ষা না দিয়ে, যেমন এন্ট্রান্স না দিয়ে কখনো বড় বড় এক্সাম না দিয়ে কখনো বড় বড় জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না, যেমন সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনে পাস না করে ইন্টারভিউ পাস না করে আমি বড় বড় চাকরি কোনোরকমভাবেই লাভ করতে পারি না, সেরকম এই জড়জগতে থাকাকালীন অবস্থায় আমাকে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হওয়ার পর তারপরে ভগবান আমাকে নেবেন কি নেবেন না এই বিচারটা ভগবান করবেন। কীরকম পরীক্ষা? আমার মধ্যে সবসময় পরীক্ষা নেবেন ভগবান যে আমার গুরু বৈষ্ণবের প্রতি তীব্র আকর্ষণ আছে কি, আমার গৃহের পিতা মাতা ভাই বন্ধু অর্থ করি ধন সম্পত্তি এসবের প্রতি আকর্ষণ আছে কোনটার প্রতি, সেটার পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমাকে ভগবান অনুমোদন করবেন না।
একথা আগেও বলেছিলাম আলোচনা, যাকে ভগবান নিজজন বলে স্বীকার করেছেন তিনি ছাড়া কেউই গুরুর আসনে বসতে পারবেন না, গুরুর কাজ করতে পারেন না। যাকে ভগবান নিজজন বলে স্বীকার করে নিয়েছেন, অ্যাপ্রুভ করে নিয়েছেন, তিনি ছাড়া কেউই গুরুর কাজ করতে পারবেন না, হয় না। কোন প্রমাণে কথা বললেন, কোন প্রমাণে? উপনিষদে কথা পরিষ্কার বলা আছে, যাকে ভগবান নিজজন বলে গ্রহণ করেছেন তার কাছে বিবৃণীতে তনুস্বাম যেটা বলেছেন, নিজের স্বরূপটাকে তার কাছে তিনি প্রকট করবেন। নায়ম আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া ন বহু ন সুতেন জমে মহিষ বেণুতে তেন লভ্য স্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুস্বাম। নায়ম আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া ন বহু না শ্রুতেন জমে মহিষ বৃণুতে তেন লভ্য সৈষ আত্মা বিবৃণুতে তনুষাম। বলেছেন কি না সমস্ত প্রমাণের কথা? যাকে ভগবান নিজজন বলে স্বীকার করেছেন তার কাছে ভগবান নিজের স্বরূপ উন্মোচন করেছেন, তিনিই বাস্তবিক দিব্যজ্ঞান লাভ করেছেন গুরুকে পাতে এবং তিনি গুরু কাজ করতে পারেন। অপ্রাকৃত ভগবত আবেশ ছাড়া প্রত্যেকটা শব্দকে খেয়াল রাখতে হবে, একটা শব্দ মিসিং করলে চলবে না। অপ্রাকৃত রাজ্যের ভগবত আবেশ ছাড়া কেউ কোনোদিনই গুরুর কাজ করতে পারেন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে অপ্রাকৃত ভগবত আবেশ যতক্ষণ পর্যন্ত কাউর জীবনে না সিদ্ধ হয় তার দ্বারা বাস্তবিক গুরুর কার্য করা সম্ভব হয় না। এ হলো গুরুচরণের অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ভগবত ইচ্ছায় গুরু বৈষ্ণবের কৃপায় বিভিন্ন দিক থেকে আমি পর্যালোচনা করবার প্রচেষ্টা মাত্র করলাম। একটা উদাহরণের মাধ্যমে আমি এই কথাগুলো অনুভব করতে পারি। অনেক তত্ত্ব সিদ্ধান্ত বললেও অনেক সময় অনুভব করতে পারি না, উদাহরণের মাধ্যমে আমি বুঝতে পারি। পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ তখন বিনোদ দা ছিলেন, বিনোদ প্রভু। টেলিগ্রাম এসছে, প্রভুপাদ শিগগিরি বিনোদ দাকে ডেকে বললেন তুমি শিগগিরি বাড়ি যাও, তোমার মা অত্যন্ত গুরুতর অসুস্থ, যে কোনো সময় দেহ রাখবেন, শিগগিরি তুমি বাড়ি চলে যাও। প্রভুপাদ এই পত্রটাকে নিজের কাছে রেখেছিলেন আর বললেন যে তোমাকে শিগগিরি বাড়ি চলে যাও, গিয়ে মায়ের এরম অবস্থা খবর এসছে। সন্ধ্যেবেলা আরতি দর্শনের সঙ্গে সেখানে বিনোদ দা সেই আরতিতে রয়েছেন। প্রভুপাদ কিছুক্ষণ পরে অবাক হয়ে বললেন কী হলো, তোমাকে যে বলেছিলাম সকালবেলা চড়ে যেতে, মা অসুস্থ তুমি যাও নাই, সকালবেলায় তো বললাম চলে যাও শিগগিরি। বিনোদ দা চোখে জল নিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে বলছেন প্রভুপাদ আপনি আমাকে পরীক্ষা করছেন, আপনি আমাকে পরীক্ষা করতে চান, আমি পরীক্ষায় আপনার কৃপা প্রাপ্ত হই নাই, আমি পরীক্ষায় ফেল করব। জন্মে জন্মে লোকে পিতামাতা পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ ইহায় গুরু বৈষ্ণব পাওয়া যায় না, জন্মে জন্মে লোকে পিতামাতা পাওয়া যায়। আজকে আপনি আমাকে বলছেন পিতামাতার দর্শন করতে যেতে, মা অসুস্থ আমার, এরকম কোটি কোটি মা যদি আমার জীবনে চলে যায় তথাপি আপনার চরণ ছেড়ে আমি কোনোদিনই যাব না, আপনার সেবা ছেড়ে আমি যাব না, এতে ওদের মঙ্গল হবে, আমি যদি আপনার সেবায় থাকি ওখানে আমার মান মঙ্গল হবে, আমি যদি আপনার সেবা ছেড়ে দিয়ে ওখানে চলে যাই তাহলে সেখানে তার মঙ্গল হবে না। এইসব প্রমাণের দ্বারা গুরুবর্গ আমাদের শিক্ষা দিয়েছেন যে অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের মহিমা, তার চরণের সৌন্দর্য, তার সেবার সৈষ্ঠব, সেবার উৎসব, এগুলো অনুভব করা দরকার। নচেৎ আমি মঠে পড়ে থাকবো, সব কিছুই করার অভিনয় করব,
কিন্তু আনন্দময় জগতে প্রবিষ্ট হতে পারবো না, বড় দুঃখের ব্যাপার। বলবান আদর যশ ন সাদ গুরু পদাম বুঝে শ্রুতৈরপি তস্য সশাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি ন যায়তে। এই প্রমাণ আমি মায়াপুরে কিছুদিন আগে আলোচনা করছিলাম বিদেশিদের কাছে, ছিল শ্রীনিবাস আচার্য কৃষ্ণের গৌরাঙ্গের দ্বিতীয় কলেবর, তিনি এই কথাটা জেনেছেন। বলবান আদর যশ ন সাদ গুরু পদাম বুঝে শ্রুতৈরপি তস্য সশাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি ন যায়তে, তার কৃষ্ণ ভক্তি কোনোদিনই হবে না। যে গুরু বৈষ্ণব চরণের তীব্র ট্রিমেন্ডাস অ্যাফিনিটি, তীব্র আকর্ষণ, যে আকর্ষণ জগতের যত বাধা বিপত্তিকে চূর্ণ বিচূর্ণ করে আমাকে গুরুচরণে যতক্ষণ না নিয়ে আসতে পারে ততক্ষণ পর্যন্ত আমার গুরুচরণের সেবা করার যে একটা কথা বলে আছে, জীবনে সিদ্ধ হতে পারে না। আপনারা সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। আমি অনেক জায়গায় এরমভাবে বলে থাকি, আমার বংশধর হিসাবে এদেরকে প্রাপ্ত হয়েছি, এরা আমার নিজজন। আমি এতদিন দুঃখ করছিলাম অনেক আগে আমার বংশধর আর থাকবে না, তা এখন আমি আনন্দ প্রকাশ করছি আমার বংশধর থাকবে। আমি মরে যাওয়ার পর দেহ ছাড়ার পরেও আমার বংশধর থাকবে, তারা আমার এই সব আলোচনাগুলো গুরুবর্গের তারা নির্দ্বিধায় আপনাদের সামনে করবে, এই দৃঢ় বিশ্বাস রেখে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। বাঞ্ছাকল্প দুর্বশ্যকে বাসিন্দু ভেবেছ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবভ্যো নমঃ।